খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের চরমলহি গ্রামে ঘূর্ণিঝড় দানার প্রভাবে অতিবৃষ্টিতে একমাত্র থাকার মাটির ঘরটি পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। ঘরটি নতুন করে মেরামত করার জন্য অসহায় সহিল উদ্দিনকে নগদ 10,000 টাকা দিয়ে সহায়তা প্রদান করেছে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। বিস্তারিত থাকছে পাইকগাছার প্রতিনিধি মোহাম্মদ ফুসিয়ার রহমানের প্রতিবেদনে। রবিবার দুপুরে উপজেলা বিএনপির নেতা, গরিবের বন্ধু, মানবতার ফেরিওয়ালা খ্যাত সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক এবং উপজেলা বিএনপির সহসভাপতি আসলাম পারভেজ ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে টাকা প্রদান করেন। ঘূর্ণিঝড় দানার অতিবৃষ্টিতে সহিল উদ্দিনের একমাত্র ঘরটি পড়ে গেলে আশ্রয়হীন হন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে বিএনপি নেতাদের দৃষ্টিগোচর হয়। তাৎক্ষণিকভাবে বিএনপি নেতা এস এম এনামুল হক আসলাম পারভেজ নেতাকর্মীদের নিয়ে সরেজমিন পরিদর্শন করেন এবং ঘর মেরামত করার জন্য 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের জন্য দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্তর বাড়িতে যে সহায়তা প্রদান করেন। সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইমরান সর্দার, কিশোর মণ্ডল, মোস্তাফিজুর রহমান লিপটন, শাহিনুর রহমান, ফয়সাল রাশেদ, সনি, পার্থ সার্থী সরকার, শামীম হোসেন, আলামিন মোড়ল, তুষার সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।